सो हेलो बंधुरा, टेक चैनल मानी किन्तु आनबक्सिंग करा, रिव्यू देवा। तो आमी किन्तु आमार यूट्यूब चैनल मध्य यूट्यूब रिलेटेड टिप्स एंड ट्रिक्स वीडियो आपलोड करी एवं माझे मध्ये किन्तु आनबक्सिंग रिव्यू कराटाओ इम्पोर्टेंट। तो आमी की करेछि, मिशो थेके अर्डर दिएछि एयरबड्स। आमारो खूब प्रयोजन एयरबड्स, कारण आमार हेडफोन एमने तो नेई। तो एजन्य आमी की करेछि TWS M10 आमी मिशो थेके निएछि। कत टाका दिए निएछि? 457 टाका दिए निएछि। तो 457 টাকা আমি কিভাবে নিয়েছি, তো পাশে আপনি ভিডিও দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনলাইন থেকে যখন নিয়েছি, আমি অনলাইনে কিন্তু পেমেন্ট করে দিয়েছি। তো মিশোর একটা সিস্টেম ভালো আছে, আপনি যদি অনলাইনে যদি পেমেন্ট করেন, কোনো UPI দিয়ে যদি পেমেন্ট করেন, যেমন ধরেন পেটিএম, ফোনপে, তাহলে কিন্তু যে কোনো প্রোডাক্ট থেকে আপনি 30-40 টাকা করে ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। তো আমি কিন্তু এই প্রোডাক্টটির থেকে কিন্তু 30 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে গেছি। ডিসকাউন্ট পেয়ে সেটির দাম পড়েছে 457 টাকা। ये हलो आमार हाथे एखाने देखते पाच्छेन M10 एयरबड्स। तो एटी आमी आनबक्सिंग करब एबं आगे गिये आपनादेरके बोलबो एटिर मध्ये कोन कोन हाइलाइट्स आछे, कोन कोन जिनिस एटिर मध्ये दिएछे, एबं एटी भालो कि खराब, अत कम दामेर मध्ये कोन कोन फांगशन तारा दिए दिएछे। तो भिडियोटी अवश्य प्रथम थेके लास्ट पर्यन्त देखबेन। एबं आपनी जदि बांग्लादेश थेके बिलंग करे थाकेन, आपनादेर एखाने M10 एयरबड्स एखन कत रयेछे ताओ आपनी कमेंट करे जानाबेन। তো ছোট্ট একটা আনবক্সিং এর সাথে রিভিউটা দিয়ে দেই। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। খুব শর্টকাট ভাবে একটা আনবক্স করে নিলাম। আনবক্সের মধ্যে একটি কনগ্রাচুলেশনস একটি কার্ড পেয়ে গেলাম। এটা হলো একটা ক্যাশব্যাক। আমি ভিডিও সবার শেষে বলে দেবো যে ক্যাশব্যাকটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এখানে প্যাকেটিংটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, নিউয়েস্ট, আর এটা কিন্তু একটা সিলও রয়েছে আর নিউয়েস্ট, আর এটা কিন্তু মডেল নাম্বারটা কিন্তু M10। আরও অন্য ধরনের মডেলও আছে, আপনারা যদি বলেন সেটাও আমি আনবক্স করব। আর এখানে বিভিন্ন ডিটেলস রয়েছে গ্যাজেটটার সম্বন্ধে, আর এটা কিন্তু মেড ইন চাইনা। আর এখানে বিভিন্ন ফিচার্স যতগুলি আছে, তো সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো যে কী কী রয়েছে। তো আনবক্সিংয়ের মধ্যে এখানে কিন্তু আমি যখন বাক্সটি খুলি তখন কিন্তু সব কিছু কিন্তু দেখতে পেয়েছি, কিন্তু এটার মধ্যে একটা জিনিস মিসিং ছিল, চার্জারের কেবেল হয়তো দেওয়া থাকতো, কিন্তু চার্জারের কেবেলটি পাই নাই। তো এটার মধ্যে এয়ারবাডস রয়েছে দুইটা দেখতে পেয়েছি, একই নিচে তো এটা রয়েছে ও বুঝতে পেরেছি, তো এটা কিন্তু নিচে রয়েছে। তো এটাই খুলে দেখি সর্বপ্রথম। তো এটার মধ্যে দুইটা চারটা রাবার রয়েছে, তো আরও দুইটা রাবার রয়েছে এয়ারবাডসের মধ্যে। আর একটি চার্জ দেওয়ার জন্য একটি তার দিয়েছে, চার্জার কিন্তু এটার সাথে কিন্তু দেয়নি। অত কম দামি জিনিসের সাথে চার্জার দেবে না এটা ভাবাও যায় না। তো এয়ারবাডস দেখতে কিন্তু ভালোই। এটি হলো TWS আর এটি হলো এয়ারবাডস, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড। আর এটির সাথে চারটি রাবার এক্সট্রাভাবে দিয়ে দিয়েছে, এটি পরে যায় অনেকের হাত থেকে, কান থেকেও পরে যায়। তো ভালোই হয়েছে, অত কম দামি প্রোডাক্টের সাথে এক্সট্রাভাবে আরও চারটি দিয়ে দিল। তো এটি যদি লাগাই তো দেখা যাচ্ছে যে 100% চার্জ আছে, আর দুইটি TWS এটি কিন্তু চার্জ হচ্ছে। তো চার্জ তো দেখা যাচ্ছে ভালোই হচ্ছে। তো এটি দেখ যখন আমি অর্ডার করি তখন কিন্তু দেখতে পেয়েছিলাম যে এটি দিয়ে নাকি মোবাইলও চার্জ করা যায়। তো দেখা যাচ্ছে তো এখানে একটি আউটপুট একটি সকেটও রয়েছে, USB সকেট, আবার চার্জারও একটি সকেট রয়েছে। চার্জারের তারটি আমি লাগিয়ে নিই, লাগিয়ে দেখব যে এটি আসলে কি হয়। তো এটি এরকমভাবে লাগালে কিন্তু হবে, তো দেখা যাক কি হয়। তো এটির জন্য আমি মার্কেট থেকে একটি চার্জার নিয়েছি, এটা হলো ইনপুট 220 ভোল্ট আর আউটপুট হলো 5 ভোল্ট 500 mAh। তো এটা এক্সট্রা করে আমার কিনতে হলো বাজার থেকে। তো আমি দেখিয়ে দেবো যে চার্জ হয় কি না এটি। তো এখানে কিন্তু 99% কিন্তু চলে এসেছে, আর দুটি যখন চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে। এটি হলো TWS, ব্লিঙ্ক করবে লাল কালার লাইট আর নীল কালার লাইট। তো এটি কিন্তু, আর এটি কিন্তু অফও করা যায় অফ। এটির মধ্যে যদি আপনি যদি লং টাইম এমনি 8 থেকে 10 সেকেন্ড যদি মানে প্রেস করে রাখেন, এটি কিন্তু টাচ, তো এটির মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে। আবার বাক্সের মধ্যে ভরে নিলে কিন্তু আবার চার্জ হয়ে যাবে। তো এটি মোবাইলে পাওয়ার ব্যাংক হিসাবে আপনি দেখবার জন্য, আমি প্যানাসোনিক একটা কিপ্যাড মোবাইল নিয়েছি, তো এটির জন্য ডাটা কেবল কানেক্ট করে আমি চার্জের মধ্যে দিলে তো এখান থেকে দেখতে পাই যে চার্জ কিন্তু মোবাইল কিন্তু চার্জ কিন্তু হচ্ছে, আবার খুব তাড়াতাড়ি কিন্তু ব্যাটারি কিন্তু ড্রেন হয়। আর এটির মধ্যে কিন্তু ইনবিল্ট কিন্তু 3.7 ভোল্টের 22 mAh, মানে 2200 mAh ব্যাটারি, একটি বড় ব্যাটারি কিন্তু রয়েছে, যার মাধ্যমে এটিকে পাওয়ার ব্যাংক হিসাবে কিন্তু ব্যবহার করা যায়। তবে এটি স্মার্টফোন চার্জ দেওয়া যাবে না, কিপ্যাড মোবাইল চার্জ দেওয়া যাবে।
আর একসাথে কিন্তু তিনটি ডিভাইসও কিন্তু চার্জ দেওয়া যাবে, তবে এটি ক্ষতি হতে পারে, তো দেওয়াটাই না দেওয়াটাই ভালো। আর কি কি রয়েছে সেটাও দেখব, এখন দেখব যে এটি চার্জ হয় কি না। তো আমি এটি এক্সটেনশন বুটের সাথে কানেক্ট করে দিয়েছি, আর চার্জার ডেকচি লাগিয়ে দেওয়ার সাথে সাথেই এখন দেখা যাচ্ছে যে 96% সিক্স নাম্বারটি ব্লিঙ্ক হচ্ছে, তো চার্জ তো হচ্ছে দেখা যাচ্ছে। তো এখন দেখব 96 থেকে 97 হয় কি না, 98 হয় কি না। তো এখানে কিন্তু আরেকটি ইউজার ম্যানুয়াল রয়েছে, কিছু দলিলপত্র, তো এখানে দেখা যাচ্ছে যে চাইনা, আর এটি খুব তাড়াতাড়ি বানানো হয়েছে প্রোডাক্টটি। আর এটার মধ্যে কিছু লেখা রয়েছে যে এটির মধ্যে আসলে ওয়্যারলেস সেটু, আর ভার্সনটা 5.1 রয়েছে, আর এখান থেকে বিভিন্ন জিনিসপত্র ক্লাস টু, আর এটি চার্জিং টাইম হচ্ছে আপনার 1 থেকে 2 ঘন্টা, তো 1 থেকে 2 ঘন্টা কিন্তু লাগে না, তো আমি আধা ঘন্টার মধ্যেই 0 থেকে 100% চার্জ করতে পেরেছি। আর এটির মধ্যে যে আমাদের যে কানের মধ্যে যেটি দিব, এটির মধ্যে কিন্তু ইনবিল্ট 3.7 ভোল্টের 50 mAh ব্যাটারি রয়েছে, আর চার্জ করবার জন্য এটিতে যে আউটপুট 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, যাক মোটামুটি ভালোই চার্জ হয়। কিপ্যাড মোবাইল, টাচ মোবাইল কিন্তু চার্জ করতে পারবেন না। আর এটির মধ্যে কন্ট্রোলটা কীভাবে করবেন, তো TWS যেটি কানের মধ্যে দিবেন, তো এটির মধ্যে যদি আপনি, এটির মধ্যে এখানে বলা হচ্ছে লেফটের মধ্যে যদি আপনি দুইবার যদি ক্লিক করেন তাহলে আপনি যে গান শুনবেন প্রিভিয়াস গানটা আসবে, আর রাইট সাইডেরটির মধ্যে দিলে সামনে দিবে, আর তিনবারের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভলিউম কমবে, আর রাইট সাইডেরটি তিনবার যদি দেন তাহলে কিন্তু আপনার ভলিউম প্লাস হবে, আর লং টাইম এমনভাবে ধরে রাখলে আপনার কানে দেওয়া অবস্থায় এটি কিন্তু পাওয়ার অফ হবে। আর এখানে কিন্তু ব্যাটারি কিন্তু 97% কিন্তু হয়ে গেছে। তো এটাই হলো আনবক্স। আর এটি কীভাবে করবেন, তৈরি করবার জন্য এখানে লেখা রয়েছে প্রোভাইড 5 স্টার, তো আপনাকে এটি ডেলিভার দেওয়ার পর 5 স্টার দিতে হবে মিশোর মধ্যে গিয়ে, এটার মধ্যে একটা স্ক্রিনশট নিতে হবে, আর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটার মধ্যে তাদেরকে স্ক্রিনশট পাঠাতে হবে, আর কিছু করতে হবে না। যদি ভাগ্য ভালো থাকে তারপর এখানে লেখা রয়েছে যে 1000 টাকা ক্যাশব্যাক দিবে, আর এটি বিল কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই, আপনারা নিতে পারেন। তো টানা আমি 1 ঘন্টা গান শুনলাম, তো গান শুনবার পর এই যে জিনিসটি, এটি যদি আমি ফুল একবার চার্জ করি, তো ফুল চার্জ করবার পর আমি যদি এটি দিয়ে যদি গান শুনি তাহলে আপনার 5 মিনিটের গান আমি প্রায় 10টা গান শুনতে পারি, তারপর এটি চার্জ কিন্তু শেষ হয়ে যায়। তো এটি চার্জ শেষ হয়ে গেলে কিন্তু এটি দিয়ে আবার চার্জ করা কিন্তু এটি দিয়ে সম্ভব, ঠিক আছে। তো এটি যদি আমি একবার চার্জ করি ফুল চার্জ 0 থেকে 100% পর্যন্ত, তো এটি আমি যদি 0% চার্জ হয়ে যায় তাহলে কিন্তু আমি এই জিনিসটা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 বার আমি চার্জ করতে পারি, পাশে তো আমি মোবাইলও এটি দিয়ে চার্জ করতে পারি, কিপ্যাড মোবাইল। তো অত কম দামের মধ্যে TWS M10 এটি কিন্তু ভালো একটি প্রোডাক্ট, আপনারা যারা নিতে চাইছেন তারা কিন্তু নিতে পারেন। আর আপনাদের যদি আরও কোনো প্রোডাক্ট যদি আনবক্সিং করার দরকার লাগে অবশ্যই কমেন্টের মধ্যে বলবেন, আমি সেই প্রোডাক্টটি কিনে নিয়ে যাই হোক আপনাদের সাথে রিভিউ করবো, আনবক্সিং করবো। আর কে কে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টও বলবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে দেখা হবে কোনো একটা নতুন টপিকের সাথে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।